মাঝে মাঝে মনে হয় এই দুনিয়ায় খাওয়ার জন্যই শুধু আসছি সকালে খেলে দুপুরবেলা কী খাবো দুপুরবেলা খেলে সন্ধ্যায় কি খাবো সন্ধ্যায় খেলে রাতে কি খাবো শুধু খাওয়া খাওয়া আর খাওয়া খাওয়ার চিন্তা শুধু সারাক্ষণ মাথায় আশ্চর্য কি একটা অবস্থা আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি নিশ্চয়ই অনেক ভালো আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন আশা করব না সবাই কিন্তু আসলে ভালো নাই যারা ভালো থাকে তারাও কিন্তু ভালো নাই যে রকম গরম এই গরমে আপনাদের ঘুম হচ্ছে ভালো মতো আমার বাসায় তো বাচ্চারা গতকালকে রাতেও চিল্লা চিল্লি কাটি। কেন বলে যে অনেক গরম অনেক গরম আমার ছোট মেয়েটা গতকালকে রাত্রে পৌনে দুইটা বাজে উঠে ওয়াশরুমে যে গোসল করে আসছে এই ছোট বাচ্চা তার এত গরম লাগছে সে যে গোসল করে আসছে কোনোভাবেই সে শান্তি পাচ্ছে না ছোট বাচ্চা তাহলে বড়দের আরও কি অবস্থা কি জানে আর এর উপরে হলো গিয়ে এই যে রান্না বান্না করতে হবে মানে রান্নাবান্না কেন করতে হবে ভাই খাওয়ার জন্য একটু করতে হবে একটু কম খাইলে কি হয় আমি আসলে বুঝি না সকালবেলা খেতে হবে আমাদের একবার সকালে খেলে দুপুরবেলা কি রান্না করব কি রান্না করব। মানে একুন তরকারি দিয়ে কি রান্না করব সেটা চিন্তা করতে করতেই অনেক সময় চলে যায় মাঝে মাঝে তো আমি বাসার মানুষজনকে জিজ্ঞেস করে যে কি খাবে কারণ একটা দিয়ে আর একটা কি দিয়ে কি রান্না করব এটা আমি মিলই করতে পারি না আজ পর্যন্ত এটা গেল যাওয়ার পরে এখন সন্ধ্যাবেলা কী নাস্তা খাব আরে বাবা সন্ধ্যাবেলা কী নাস্তা খাব। প্রতিদিন নুডুলস খেতে ভাল লাগে নুডুলস শ্যামাই চা বিস্কুট মানে একটা না একটা খেতেই হবে আচ্ছা যাই হোক তারপরে হলো রাতে কি খাবে দুপুরে যদি কিছু তরকারি টরকারি থাকে খেয়ে তাহলে রাতে খাওয়া দাওয়া আর যদি না থাকে তাহলে তো নাই আবার রান্না করো এই দুনিয়া শুধু খাওয়া আর খাওয়া খাওয়া সারা কিছু নাই পেটের জন্যই দুনিয়া আর ভালো লাগে না এই রান্না বান্না আর কিচেন রুমে ঢুকলে মনে হয় যে দুনিয়াটা অন্ধকার হয়ে আসে আমি তো আমার চোখে পুরা তাপ লাগে এত মানে এমনি চারপাশের এত গরম তার উপরে আমার কিচেনে আসে পুরা রোদ রোদের মধ্যে আমি আরও অস্থির হয়ে যাই যারা তিন বেলা রান্না করেন পরিবারের সবার জন্য তাদের সবাইকে আমার মন থেকে অনেক দোয়া থাকল আর সবার কাছে অনুরোধ যারা রান্না বান্না করে সবাই সবাইকে সহযোগিতা করবেন গরম শুধু আপনাদের একারই লাগে না যারা সারা দিন বাসায় থাকে তাদেরও কিন্তু গরম লাগে কথাটা সবাই একটু মনে রাখবেন un love is